যা রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু আমরা চলে এলাম আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিও যেটা আলোচনার বিষয় রয়েছে যে কি বুধ বক্রি হচ্ছে এবং রাশি পরিশ্চিক রাশিতে যেটা বকরি হয়ে যাবে তো সেক্ষেত্রে ভালো সময় দিয়ে যাবে ভালো একটা সুযোগ তৈরি করে দেবে হঠাৎ প্রাপ্তি লক্ষ্য যোগ কিন্তু রয়েছে তো কোন কোন রাশি রয়েছে কি কীভাবে লাভবান হবেন তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার রাশির সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সব প্রথমত জেনে নিচ্ছি আমরা আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে তেরোই চৈত্র চৌদ্দশো তিরিশ সাল বাং বাংলা মাসের তারিখ ইংরেজি মাসের তারিখ হচ্ছে সাতাশে মার্চ দু সাল বার হচ্ছে বুধবার চন্দ্র রাশি গোচর করছে তুলা রাশির আজকের দিনের সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ঘটবে বিকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটে আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি এটা থাকবে বিকাল পাঁচটা বেজে ছয় মিনিট পর্যন্ত তারপরে তৃতীয় তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র থাকবে বিকাল চারটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপরে সাতটি নক্ষত্রের প্রবেশ আজকের দিনের যে ওভারঅল অশুভ সময় রয়েছে সবার জন্য যেটা সেটা হচ্ছে যে কি সকাল আটটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে একটা অশুভ সময় চলছে সকাল দশটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় ভিতরে কোনোরকম শুভ কাজ ভালো কাজ নতুন কাজ করা থেকে বিরত থাকবেন আর আজ সবথেকে ভালো সময় যেটা গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে কি দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে একটা ভালো সময় চলছে বিকেল চারটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনি এই সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব সেই ভাগ্যবান ছটি রাশি সম্পর্কে কোন কোন রাশি রয়েছে কী কীভাবে লাভবান হচ্ছেন তার সম্পর্কে আমরা আলোচনা করব এখন আমরা নেব প্রথম সেই ভাগ্যবান রাশির নাম প্রথম ভগবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো রয়েছে কী কী উপায়ে ইনকাম হবে বিশেষ করে যাদের আজকে হার্ডওয়্যারস রিলেটেড ব্যবসা রয়েছে গাড়ির বিজনেস রয়েছে সেটা যে কোনো ধরনের হতে পারে এবং যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি যারা সার্ভিসিংয়ের কাজ করে থাকেন যদি সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে আপনাদের ইনকাম খুব ভালো থাকবে আজ আপনার কাছের কোনো আত্মীয় আপনাকে নতুন কোনো ইনকামের রাস্তা আপনাকে দেখাতে পারেন বা আপনার কাছে নতুন কোনো ইনকামের প্রস্তাব আপনার কাছে নিয়ে আসতে পারে তো আপনারা সেগুলো ভেবে দেখতে পারেন সেখান থেকে আপনাদের ইনকামের সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার কাছের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আপনার কাছে রকম টাকা পয়সা ধার নিয়েছিল এমন হয়ে থাকলে সেগুলো রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুব ভালো যারা অলরেডি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতির সম্ভাবনা মোটামুটি থাকছে ব্যবসা বাড়ানোর চিন্তা ভাবনা নিতে পারেন অবশ্যই গুরুজনদের পরামর্শ মেনে চলুন আরেকটা আধে লটারি অবশ্যই আপনারা কাটবেন চেষ্টা করবেন শুভ সময়ের ভিতরে লটারি কাটার সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাবে এখন আমরা জেনে নেব আজকের দিনের দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিন খুব ভালো মিথুন রাশি জাতক জাতিকারা আজকে নতুন করে ইনকাম করার সুযোগ পাচ্ছেন এমনকি যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে নতুন করে আপনাদের ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে যারা ছোটোখাটো কোনো বিজনেস করছেন অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর আজকে আপনারা যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন এমন কি কোনো হার্ডওয়্যার জিনিসেরও ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো যাচ্ছে আর যারা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন তারা আজকের দিনে একটু দেখে চলবেন ভালো রয়েছে তবে একটু দেখে চলবেন ক্ষতি বা ঝামেলার সম্মুখীন হতে পারেন সেটা একটু সামলে চলবেন মাতা পিতার সঙ্গে বুঝে কথা বলবেন আজকে বিবাদের আশঙ্কা রয়েছে কিন্তু তো সেক্ষেত্রে একটু আপনাকে বুঝে চলতে হবে আজ আপনি আপনার মনের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছেন যদি আপনি কোনো অফিসে কাজ করে থাকেন সেক্ষেত্রে আজকে আপনার বেতন বৃদ্ধি হতে পারে বা আপনাকে বড়ো কোনো পোস্টে প্রমোশন পর্যন্ত দেওয়া হতে পারে সেদিক দিয়েও আপনাদের দিনটি ভালো রয়েছে আর আপনারা নিজস্ব কোনো ব্যবসা যদি থাকে বা ব্যবসা করতে চান অবশ্যই আপনারা করুন সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আপনি আপনার মতো করে দিনটি পরিচালনা করতে পারেন আজকে আপনার ভাগ্য মোটামুটি আপনার সঙ্গ দিচ্ছে তাই অবশ্যই আপনারা আজকের দিনে ছোটোখাটো আর্থিক ব্যাপারে লাভবান হবেন বা আর্থিক ব্যাপারে কোনো রিক্স নিলে সেখান থেকে ভালো প্রফিট ইনকাম করবেন এখন আমরা জেনে নেব আজকের দিনের তৃতীয় সেই ভাগ্যবান রাশির নাম তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিন খুব ভালো কর্কট রাশি জাতক জাতিকাদের কোথা থেকে ইনকামের সম্ভাবনা আজকে আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পুরোনো কোনো বিজনেস যদি ছিল সেখান থেকে আপনার ইনকামের সম্ভাবনা রয়েছে বা যেনারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রেও আজকে আপনাদের ইনকাম ভালো হবে ফাটকা কোনো ব্যবসা থেকে ইনকাম ভালো হচ্ছে কিন্তু যারা অলরেডি পুরোনো ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রে আজকে একটুখানি ঝামেলা হতে পারে বা একটুখানিক সমস্যার সম্মুখীন আপনারা লক্ষ্য করতে পারেন তো ধৈর্য রাখবেন আর ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রাখুন বুঝে শুনে খরচপাতি করুন আর অবশ্যই ব্যবসায় নতুন কোনো রকম পরিবর্তন আনতে চাইলে অবশ্যই আপনারা আনতে পারেন সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে আর একটা হাতে যদি লটারি কাটার থাকে অবশ্যই আপনারা একটা হাতে লটারি কাটতেও পারেন সেক্ষেত্রে আপনাদের দিনটিও ভালো রয়েছে আপনারা একটা অবশ্যই লটারি কাটবেন আজ আপনার মাথা পিতা ভাই বোন সকলের সঙ্গে বিজনেস যদি রকম করার ইচ্ছা থাকে অবশ্যই সেগুলো আলোচনা করে নিতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে সেক্ষেত্রে আপনি সঠিক উপদেশ আপনি পেয়ে যাবেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আজ আপনারা আপনার মতো করে দিনটি পরিচালনা করুন তবে সব বন্ধু বান্ধবকে আজকে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন আর বন্ধু মহলে আজকে সময় কাটাবেন লিমিটেড কারণ কেননা সেক্ষেত্রে আপনার অনেক বেশি খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে তাই খুব সে ব্যাপারটা সজাগ থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখন যে আমরা জেনে নেব আজকের দিনের চতুর্থ সেই ভাগ্যবান রাশির নাম চতুর্থ ভাগ্যবান রাশির নাম হচ্ছে কন্যা রাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালোই রয়েছে লাভবান হবেন কিন্তু আপনার খরচপাতি অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনার খরচাপাতিটাকে লিমিটেড করতে হবে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আজকের দিনে খরচ অনেক বেশি হতে পারে সেটা একটু ধ্যান রাখবেন আর আপনাদের ওভারঅল ঠিক যাচ্ছে আজকে আপনাদের কাজের জায়গা থেকে ইনকাম ভালো থাকবে প্রশংসিত হতে পারবেন এমনকি নতুন কাজের যোগাযোগ হতে পারে যেনারা অনেকদিন ধরে চাকরি খুঁজছিলেন সেক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো বা চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে এসেছিলেন তাদের জয়নিং অফার লেটার আসতে পারে তো সেক্ষেত্রেও আপনারা একটা বেশ ভালো সুযোগ পাচ্ছেন নিজস্ব যদি কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন সেক্ষেত্রেও আপনাদের দিনটি আজকে ভালো রয়েছে তো সেদিক দিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে পারিবারিক কোনো ব্যবসা থাকলে তাদের যোগদান করুন ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নিতে পারেন বা ব্যবসার দায়িত্ব আপনার উপরে আসতে পারে সেখান থেকে আপনাদের ইনকাম মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের ওভারঅলভাবে দেখলে দিনটি পজিটিভ যাচ্ছে ইনকাম ভালো থাকবে আরও হ্যাঁ ফটকা ব্যবসা থেকে আপনার ইনকাম হবে যদি আপনি কোনো ছোটোখাটো কোনো জায়গায় ব্যবসা করেছিলেন তো সেক্ষেত্রে আপনাদের ইনকাম ভালো রয়েছে বন্ধুবান্ধবকে টাকা পয়সা ধার দিয়েছেন এমন কিছু টাকা রিটার্ন পেতে পারেন অথবা যদি আপনি আর্থিক সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছেন সেক্ষেত্রে আপনি কারো কাছ থেকে বড় অঙ্কের ঋণ পেয়ে যেতে পারেন বা টাকা পয়সা ধার পাচ্ছেন যা আপনার আর্থিক স্থিতিকে কিছুটা হলেও ঠিকঠাক করবে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন একটা লটারি কাটার ইচ্ছা থাকলে অবশ্যই কাটতে পারেন সেখান থেকে লটারি প্রাপ্তির সম্ভাবনা ভালো রয়েছে এখন আমি জেনে নেব আজকের দিনের পঞ্চম ভাগ্যশীল রাশির নাম পঞ্চম ভাগ্যশীল রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো রয়েছে মকর রাশি জাতক জাতিকারা ইনকাম করতে সক্ষম চাকরিতে নতুন যোগাযোগ ইনকাম বাড়ার ভীষণ ভালো সম্ভাবনা রয়েছে আর পুরনো কোনো বন্ধু আপনার সঙ্গে দেখা করবে তাদের সুবাদে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আপনারা চাইলে অবশ্যই আপনারা ইনকাম বাড়ানোর পরিকল্পনা আজকের দিনে নিতে পারেন সেখান থেকে আপনাদের দিনটি খুব ভালো হয়েছে আজ কাছের কোনো আত্মীয় আপনার কাছে নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে আসতে পারে বা আপনার কাছে নতুন ইনকাম সোর্স নিয়ে আসতে পারে আপনারা সেটা ভেবে দেখতে পারেন বা শুরু করতে পারেন সেদিক বেশ লাভবান হতে পারছেন আর আজকে আপনারা যারা অনলাইন কোনো কাজ শুরু করেছেন বিজনেস শুরু করেছেন বা করতে চাইছেন এমনটা হয়ে থাকলেও আপনাদের দিনটি আজকে খুবই ভালো রয়েছে আপনাদের সেখান থেকে ইনকাম খুব ভালো তবে হ্যাঁ আপনার ইনকাম সোর্সটা যতটা পারেন গোপন রাখার চেষ্টা করুন সেটা জরুরি রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা আধে লটারি অবশ্যই কাটতে পারেন তবে সেটা একটা অর্ধেই যেন হয় তবে আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা ভালো থাকবে শুভ সময়ের ভিতরে লটারিটি কাটুন এখন আমরা জেনে নেব আজকের দিনের শেষ মানে ষষ্ঠ ভাগ্যশীল রাশির নাম ষষ্ঠ ভাগ্যশীল রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজকে ইনকাম তো খুব ভালো রয়েছে কিন্তু আপনার সঞ্চয় আজকের দিনে খুব একটা ভালো নয় বা আপনি অর্থকে ঠিকভাবে ম্যানেজ করতে পারবেন না আজকের দিনে আপনার না চাইতেও অনেক বেশি খরচ হতে পারে কোনো জায়গায় ঝগড়া ঝামেলায় আপনার অর্থ ব্যয় হতে পারে কোনো জায়গায় ক্ষতিপূরণ আপনাকে দিতে হতে পারে এমন কিছু সমস্যা আজকের দিনে আপনার কাছে থাকবে তবে হ্যাঁ আপনার ইনকাম ভালো থাকবে ব্যবসা যদি করছেন ব্যবসা ভালো যাচ্ছে বিশেষ করে যারা প্লাস্টিক রিলেটেড ব্যবসা করছেন এবং ব্যাগ চামড়া ব্যাগ বা জুতো এরকম কিছু যদি বিজনেস করছেন সেক্ষেত্রে ভালো যাচ্ছে আর যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন কনস্ট্রাকশনাল রিলেটেড ব্যবসা করছেন এবং কন্ট্রাক্টরে যারা বিজনেস করছেন সেটা যে কোনো ধরনের হতে পারে তো সেখান থেকে আপনাদের ইনকাম খুব ভালো রয়েছে তবে আপনার সঞ্চয় কিন্তু খুব ভালো নয় তো আপনারা চাইলে ছোটোখাটো করে ইনভেস্টমেন্টের দিকে মনোযোগী হতে পারেন যা আপনার আর্থিক স্থিতিকে কিছুটা হলেও ভালো করবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ আপনি আপনার মনের মতো করে দিনটি পরিচালনা করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার ভালো হবে আজ কাছে কোথাও ঘুরতে যাওয়া থেকে আপনারা বিরত থাকবেন মানে ঘুরতে যাওয়াটাই আপনারা ক্যান্সেল করুন সেটা আপনাদের জন্য ভালো হবে আজকে আপনাদের ওভারঅলভাবে দেখলে দিনটি মোটামুটি খুব একটা কিন্তু ভালো নয় আপনারা একটা দিয়ে লটারি কাটতে পারেন লটারি একটা সম্ভাবনা রয়েছে চেষ্টা করবেন শুভ সময়ে লটারি কাটার সেটা ভালো হবে আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেক দিনের মতো আবারও একই কথা বলার মঙ্গল রাহু শুক্র তিনটি গ্রহের পজিশান যদি আপনার জন্মছকে রাশিচক্রে পজিটিভ স্থানে থাকে তাহলেই আপনার প্রাপ্তি ঘটবে কেন একই রাশি হাজার জনের হতে পারে তো সবার ঘটবে এমনটা কিন্তু কথা নয় তো অবশ্যই এটা আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন আপনাদের জন্মছকে বা রাশিচক্রে কেমন পজিশনে রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য